সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। পারিশ্রমিকের টাকা না পাওয়ায় ক্ষোভ নিচু স্তরের কর্মীদের, ক্ষোভ সামাল দিতে দলে না থাকার কথা ঘোষণা করলেন বীরভূমের বিজেপি প্রার্থী দূত কুমার মণ্ডল। দেখব বিস্তারিত রিপোর্ট। লোকসভা ভোট শেষ হয়েছে প্রায় 4 মাস আগে, দিল্লিতে দ্বিতীয়বার সরকার গড়েছে বিজেপি, তবে রাজ্য স্তরে কাটমানি প্রসঙ্গ এখন তুঙ্গে। পারিশ্রমিকের টাকা মেলেনি নিচু স্তরের কর্মীদের, তারা বিক্ষোভ দেখালো বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দূত কুমার মণ্ডলের বাড়িতে। তবে এই বিক্ষোভ নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলতে নারাজ দূত কুমার।